পরে যখন তাই হবে বাবু ভাই ওইখানে কিন্তু কোন পার্থক্যের জায়গা নেই কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ সবার কাছে একটা প্রশ্ন থ্রো করা হবে নাম্বার ওয়ান আমার বক্তব্য তোমার রব কে নাম্বার টু আমার নবীকে তোমার নবীকে নাম্বার থ্রি আমার দীনকে তোমার ধর্মকে তুমি দেখতে পাওয়া যাচ্ছে যে ধনীকেও একই প্রশ্নের জবাব দিতে হবে গরিবকেও একই প্রশ্নের জবাব দিতে হবে শিক্ষিত কেউ যা মূর্খ কেউ তাই টাকা ওয়ালার যা যারা দরিদ্র তাদেরও তাই সাদা লোকটারও যে প্রশ্ন হবে কালো লোকটারও সেই প্রশ্ন হবে সরু লোকটারও যে প্রশ্ন হবে একাধারে একজন স্বাস্থ্যবান পুরুষ আর একজন স্বাস্থ্যবতী মহিলা তারও একই প্রশ্ন হবে ঠিক না বল তাহলে পার্থক্য যা কিছু দেখতে পাচ্ছি সব মাটির উপরে কিন্তু মাটির নিচে গেলে কথা বলছেন না কেন কেউ কি বলবেন আমি এমএলএ আমি প্রশ্ন জবাব দেবো না আমি এমপি তোমার কাছে কৈফিয়ত দিতে রাজি নেই বলেন বলে আমি কোটিপতি তোমার প্রশ্নের ভাব ধারি না চলবে সব হ্যাঁ সম্মানিত ভাইরা যুবকেরা আমি সকার সকলের কাছে বাই হার্ট রিকোয়েস্ট করছি একটা মন তৈরি করুন একটা মন তৈরি করুন পৃথিবীতে আমরা কেউ বসে নেই সবাই যে কোনো কাজের সঙ্গেই জীবন কাটাচ্ছি কিন্তু ইন্ডিভিজুয়াল যদি আমি আমার পরকালের সম্পদ যদি জোগাড় না করি পরকালের ব্যাপারে যদি আমি তৈরি না হই তাহলে যে ঠকাটা আমি ঠকবো আমার ঠকার ভাগিদার আমার আব্বা নয় আমার মা নয় আমার জীবন সঙ্গিনী স্ত্রী নয় আমার আমার যোগ্য যোগ্য ছেলে মেয়েরাও নয় আমার ঠকা আমার আমার আব্বার ঠকা তার আমার মায়ের ঠকা তার আমার স্ত্রীর ঠকাটাও তার আমার কলিজার টুকরা ছেড়ে কলিজার টুকরি নিয়ে এই ঠকাটা তাদের নিজেদের ঠকা বুদ্ধিমন্ত সেই লোকটা আমি শিক্ষায় ব্যবসায় রাজনীতিতে সমাজনীতিতে রোজগারে যেভাবে আমার দুনিয়ার জীবন কাটছে কাটাচ্ছি প্রত্যেকে নিজে খবর রাখি ওই সঙ্গে আমাকে এটাকে একদম আটার মতন একটা অঙ্গ মনে করতে হবে আমি যাই করি করি যদি আমার পরকালটা আমি যদি নিজে বাঁচার রাস্তা এর মধ্যে দিয়ে করতে পারি তাহলে আমি বুদ্ধিমান আর যদি দুনিয়াটাকে সঞ্চয় করতে যে দুনিয়াতে প্রাধান্য পেতে যে দুনিয়ায় পদের পদাধিকারী হতে যে দুনিয়াতে আমি যে কোনো ভাবি জীবন কাটিয়ে ফেলছি কিন্তু পরকালে বাঁচার মতো বুদ্ধি দীপ্ত আমার কোনো জোগাড় হচ্ছে না ভাই ব্যাগরি নেন না তিনি কত উচ্চ শিক্ষিত হন না কেন আল্লাহ পাকের বিচারে তার মতন বোকা আর কেউ নেই ঠিক না বল জি তো আমি আপনাকে বুঝাইছি বুঝিয়েছি এটাই তাহলে শিক্ষা করার মূল শর্ত হলো জ্ঞান অনুযায়ী আমলটা করা কেননা কেয়ামতের দিনে ওর উপরে আমার প্রশ্ন হবে যে তুমি যে জ্ঞানটা লাভ করেছিলে ওই জ্ঞান অনুযায়ী তুমি আমলটা করেছো না করনি প্রশ্ন ধরুন তাহলে আমি বুঝলাম দুনিয়া ধ্বংস হবে এটা যেমন অনিবার্য মানুষ তখন যারা থাকবে তারাও ধ্বংস হবে এটা অনিবার্য কিন্তু নতুন করে দুনিয়া আল্লাহ বানাবেন কিনা এর রেকর্ড কোরআন হাদিসে নেই আরে মানুষের আগে পৃথিবীতে বাস করতো জেন জাতি কারা বাস করতো সে জেন জাতিরা আজকে আছে কিন্তু আমাদের অলক্ষে আমরা তাদেরকে দেখতে পাই না কিন্তু তারা আমাদেরকে বিলক্ষণ দেখে কেয়ামতের দিনে এই রেকর্ডটা পুরো উল্টে যাবে আমরা জেনেদেরকে দেখব কিন্তু কেয়ামতে জেনেরা মানুষকে দেখতে পাবে না সুবহানাল্লাহ পৃথিবীতে জেনেরা মানুষকে দেখছে কিন্তু কেয়ামতে মানুষরা জেনদেরকে দেখবে ওরা আমাদেরকে দেখতে পাবে না তাহলে একটা পিরিয়ডে পৃথিবীতে ছিল জেন জাতি সেই জেন জাতিকে আল্লাহ আমাদের চোখের থেকে উধাও করে দিয়ে বিশ্বটাকে ভরিয়ে দিয়েছেন মানব জাতি দিয়ে এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবেন মানুষও ধ্বংস হবে ফারদার এই পৃথিবীকে আবার বানাবেন কি বানাবেন না এমন কোন তথ্য কোরআন হাদিসে আছে বলে আমার জানা নাই কথা শুনতে পাচ্ছেন কিন্তু এটা বিলক্ষণ জানিয়ে যে এই মানুষগুলোকে আবার নতুন করে তোলা হবে এ কথা যখন প্রিয়ার নবী
মক্কার কাফেরদের কাছে বলেছিলেন, তো কাফেররা পাল্টা প্রশ্ন ছুড়েছিল, বললে কে রয়েছে এই পচা গলা বস্ত্র এবং হাড় যেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটি খেয়ে ফেলবে, এইগুলোকে ফারদার আবার তুলবে কে? আমার নবীকে লক্ষ্য করে তারা পাল্টা প্রশ্ন ছুড়েছিল যে এইগুলোকে তুলবে আবার কে? আমার আল্লাহ কোরআন নাযিল করে বললেন, কুল, নবী তুমি বলে দাও, ইহুই আল্লাযী আনশাহা আউয়াল মাররা, যে আল্লাহ উইদাউট এনি মানি তোমাদের পিতা আদমকে তৈরি করেছিলেন, ভাই আদমের বংশোদ্ভূত সন্তান হিসাবে পৃথিবীতে হাজার হাজার কোটি মানুষকে সৃষ্টি করেছেন, যে ওই আল্লাহ যিনি প্রথমত তোমাদেরকে সৃষ্টি করেছিলেন, ওই আল্লাহ পুনরায় তোমাদেরকে আবার তৈরি করবেন। কিসের জন্য? কিসের জন্য? যে দুনিয়াতে পাঠালেন দুনিয়া ধ্বংস হয়ে গেল, দুনিয়া সৃষ্টি হবে কিনা তার রেকর্ড নেই, কিন্তু মানুষকে আবার নতুন করে তুলবেন এ কথা পরিষ্কার। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, তোমরা ছচককে দেখবে কিয়ামতে, তোমরা উপস্থিত কিয়ামতে, তোমরা হাজির দেখবে। এবং মনে রাখো তোমরা যে আল্লাহর যত নিয়ামত পৃথিবীতে ভোগ করেছো, সুস্থ জীবন, পারিবারিক জীবন, আব্বা মা, বিবি বাচ্চা, বাবা গাড়ি বাড়ি, জমি জায়গা, উন্নত ব্যবসা বাণিজ্য, তোমরা যাই কিছু জোগাড় করেছো, সব খোদার নিয়ামত। কিন্তু তুমি কি এটা জানো যে কেয়ামতের দিবসে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন? উপায় কি ভাই? গানে শুনছেন আব্দুল কাইয়ুম বলছে মাইকিং হচ্ছে, সুতরাং মাইকের রেঞ্জের ভিতরে যারা যেখানে আছেন মনোযোগ দিলে কানে তাদের আওয়াজ পৌঁছাচ্ছে, কিন্তু আমি শুধু আওয়াজ পৌঁছাতে ঘাম ঝরাচ্ছি না, বরং মনে রাখুন এই আওয়াজ পৌঁছানোর সঙ্গে একটি অনুরোধ আমি সবার কাছে করতে চাইছি, যে আমাদেরকে যখন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, তাহলে আমরা যে নিয়ামতটাকেই ভোগ করছি সেটাকে আমার বুঝতে হবে যে আমি যতটা ভোগ করছি এতটা জবাব আমায় দেওয়া লাগবে। দিতে হবে না? হবে না, দিতে হবে। যে এমনকি মনে রাখুন হাদিস শরীফে উল্লেখিত রয়েছে, যদি কেউ ওই খোরমার খোসাটা খাবারের যোগ্য, কি বলিস বলতো, খোরমার খোসাটা খাবারের যোগ্য, খাওয়া যায়। এখন যদি ওই খোসাটাকে কেউ ছাড়িয়ে ফেলে দেয়, ওই খোসাটুকু না খেয়ে ফেলে দেওয়ার জন্য ওটার ক্ষেত্রেও আল্লাহর কাছে কৈফাত দিতে হবে, কিছু বুঝতে পারছেন? আর ওই যদি হয় তাহলে টাকা অপচয় করবো, পোশাক অপচয় করবো, খাবার অপচয় করবো, অন্যান্য বিলাসিতার বস্তু সামগ্রী অপচয় করবো, জি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হবে না, দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমি আপনাকে এই পর্যন্ত বলে বলে এনেছি, পৃথিবী ধ্বংস হবে, নতুন করে পৃথিবী তৈরি হবে তার ব্যাপার নাই, কিন্তু মানুষগুলোকে আল্লাহ জীবন্ত করে তুলবেন এবং মানুষের কাছে নিয়ামতের কৈফিয়াত নেবেন। অন্য আয়াতটাকে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না আস-সামা ওয়াল বসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, ও বান্দা মুখস্থ করো না শুধু, নীতিমত তুমি মনে রেখে দাও, তোমার কানকে কৈফিয়াত দিতে হবে, তোমার চোখকে কৈফিয়াত দিতে হবে, তোমার হৃদয়টাকেও কৈফিয়াত দিতে হবে, তোমার জবানটাকে কৈফিয়াত দিতে হবে। এক কথায় এই অঙ্গগুলো যদি আল্লাহ বিরোধী কাজ করে, নবী বিরোধী কাজ যদি করে, এই অঙ্গগুলো যদি শরীয়তের বাউন্ডারির বাইরে চলে, এই প্রত্যেকটা অঙ্গকে কেয়ামতের দিবসে কৈফিয়াত দেওয়া লাগবে। কিছু মনে হচ্ছে বাবা? আপনারা শুনছেন না মনোযোগ অন্যদিকে, জি মনোযোগটা নষ্ট করেন না। আমি একদম ভোলায় বলেছিলাম, আমি টাইম পাস করার লোক নই, কোটি আলোচনা শুরু করি, সুতরাং যে মুহূর্তটা আপনি অন্যদিকে মন দেবেন আপনার লস। তাই কোনাটায় যে কাজটাই করছেন দ্রুত করে ফেলুন, কোনাটায় চট বিছাচ্ছেন ওটা করে ফেলুন। আরেকটু অনুরোধ করছি ভাই, মাঝে মধ্যে যেন একটু খালি খালি জায়গা আছে,
एक कत बस कि बसर जगह मेहरबानी कर एक आसन ना भाई एक मिनट समय नष्ट कर एक मिनट समय नष्ट कर मजलिसा सजिए नीन डिस्टार्ब कर आलोचनार बरकत नष्ट हो आलोचनार बरकत नष्ट हो जी जो धारावाहिकतार संगे कथागुल्लो सुन धारावाहिकता नष्ट हो एक सर आसुक भाई ए खाली जगह अच्छा जो अच करब तो हमारे अपनारा अमल करबें तरह तो रेकर्ड एक पा जा एक सर आसती बोलती आम हाँ तो डेढ़ घंटार अर्ज कीम से बोझाई जा खाली जगह जर आगे आसु प्रयोजन मिटिए मिटिए बसुन भलोकर ख्याल रखे मजलिसे बसे मे मजलिसे बसे যারা কথাগুলো শুনবে এদের প্রতি আল্লাহর রহমত ঝরবে ওই বাইরে রাস্তায় ঘুরতে কানে আওয়াজ ঢুকলে ওতে রহমত যাবে না বাবা এই কিছু বুঝতে পারেননি যারা নিয়ত ঠিক রেখে মজলিসে বসে শুনছেন কি সন্দেহে হাদিস অনুযায়ী এরা আল্লাহ পাকের রহমত পাওয়ার হকদার কিন্তু এমনি মাইকিং করে আওয়াজ দূরে পৌঁছানো হচ্ছে উল্লেখিত রয়েছে নাযারাত আলাইহিম সাকিনা এদের অন্তরে আল্লাহ আত্মিক শান্তি নাযিল করেন সুবহানাল্লাহ ওগশিয়াত আলাইহিমুর রাহমা আল্লাহ পাকের রহমত এই মজলিসের মানুষদেরকে ছেয়ে নেয় সুবহানাল্লাহ তাহাফাত আলাইহিমুল মালায়েকা অগণিত ফেরেশতা এই মজলিসটাকে বেষ্টন করে এবং এই মজলিসের যারা শ্রোতা এদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চায় এখন যদি কেউ মনে করে যে লস খাবো আর বোঝানোর আমার জায়গা নাই আর যদি মনে করেন সময় একই যাবে লাভ করে যাবে তাহলে বাইরে বাইরে না কাটিয়ে মজলিসে ঢুকতে হবে ঠিক কিনা বলে জি চলুন ফিরে জি কি আলোচনা করছিলাম সে ভুল হয়ে গেছে বলেছিলাম ব্রেক করলি ডিস্টার্ব ঘটলি ওদের ধারাবাহিকতা নষ্ট হয় আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে শোনাচ্ছি না এটাই যে কেয়ামতের দিবসে কানকে জিজ্ঞাসা করা হবে চোখকে জিজ্ঞাসা করা হবে জবানকে জিজ্ঞাসা করা হবে হাতকে জিজ্ঞাসা করা হবে পাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি আল্লাহ আল্লাহ রসূলের সমর্থিত কাজ করেছো না আল্লাহ আল্লাহ রসূলের বিরোধী কাজ করেছো ভাই মানে শুধু খোদাই যে নিয়ামতগুলো জমি জায়গা টাকা পয়সা রৌদ্র বৃষ্টি তাপ কিংবা সেই সঙ্গে মুক্ত বাতাস এই যে নিয়ামতগুলো ভোগ করছি কৈফিয়ত শুধু এগুলোর না নিজের অঙ্গে যে অঙ্গগুলো আল্লাহ দিয়েছেন এগুলোরও কৈফিয়ত আল্লাহ নেবেন কি মনে হচ্ছে মারাত্মক ব্যাপার মারাত্মক কানকে কৈফিয়ত দিতে হবে
তুমি কেন গান শুনেছিলে, কেন তুমি অবৈধ কথা শুনেছিলে, কেন তুমি কিবকেল্লা গালি গালু শুনেছিলে, জবানকে কৈফিয়ত দিতে হবে, কেন তুমি মিথ্যা বললে, কেন গালি দিলে, কেন অযথা সমালোচনা করলে, কেন অযথা অনর্থক কথা খরচ করলে, তাকে কৈফিয়ত দিতে হবে, কেন তুমি আজান শুনে মসজিদ মুখো না দিয়ে বাজার মুখো গেলে, তাকে কৈফিয়ত দিতে হবে, কেন তুমি সিনেমা হলে, কেন তুমি যাত্রা বলছে, কেনই বা তুমি বিচিত্র অনুষ্ঠানে গেলে, এ কৈফিয়ত তাকে দেওয়া লাগবে, হাতকে কৈফিয়ত দিতে হবে, কেন পরের মাল চুরি করেছো, হাতকে কৈফিয়ত দিতে হবে, এতিমের প্রতি স্নেহের হাত বোলানোর পরিবর্তে এই হাত এতিমের মাল আত্মসাৎ করলো কেন, জবাব তোমায় দেওয়া লাগবে, মাথাকে কৈফিয়ত দিতে হবে, তুমি কেন কুচিন্তা করেছো, কেন মানুষের ক্ষতি সাধনের চিন্তা করেছো, কেন মানুষকে তুমি বিপদে ফেলার ধান্দাবাজি করেছো, এ কৈফিয়ত মাথাটাকে দেওয়া লাগবে, কর্মটাকে কৈফিয়ত দিতে হবে, কেন তুমি কুকাজের নিয়ত করলে, কেন মন্দ কাজের সংকল্প করেছো, এর জবাবটা শুধু মানুষের হিউম্যান বডিটায় যে অঙ্গগুলো রয়েছে, বিশ্বাস করো আল্লাহ যদি উপযুক্ত কৈফিয়ত নেন তো আমরা এমন কোন মহারথী আছে বলে মনে হয় না যে আল্লাহকে সন্তোষজনক জবাব দিতে পারব। কথা বলেন, ভয় কোথায়, ভয় কোথায়, ভয় জোগাড়ের মজলিসে বসে তাই চঞ্চলতা অস্থিরতা অন্য মনস্কতা শেষ নেই, এটা তো ভয় জোগাড়ের মজলিস, কথা বলছেন না কেন, যে এই উপলক্ষে যারা রাস্তায় ঘুরছে তারা তো আলাদা ধান্দায় আছে, যে তারা তো এ ধান্দায় আসেনি, কিন্তু আমরা যারা এ ধান্দাতেই এসেছি যে জ্ঞান নম দুটো ভাই, তাদেরই মনোযোগের মাঝে মাঝে ঘাটতি ঘটে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে মজলিস একটা মন তৈরি করার মজলিস, মনটাকে তৈরি করুন, তাহলে কেয়ামতের দিবসে কৈফিয়ত দেওয়া হবে। আমি একবার বলেছি, আবার একবার বলছি, আমরা প্রতিদিন প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ি, শুধুমাত্র ইমামের পিছনে যখন দাঁড়াই, আমরা ইমামের পিছনে যখন জামাতে নামাজ পড়তে দাঁড়াই, ওই সময়টা হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী মুক্তাদিকে কোনো ফাতিহাও নাই, অন্য কোনো কেরাত তাকে পড়তে হয় না, কিন্তু ইমামকে পড়তে হয়, জামাতের বাইরে সকল একাকী নামাজিকে সূরা ফাতিহা পড়তে হয়। সেখানে কি বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি গোটা জগৎ সময়ের প্রতিপালক, সুবহানাল্লাহ। তাফসীর করার অনেক সময় আমি তাফসীর করতে বসছি, অল্প শুধু আমার বক্তৃতার সংযোগটাকে দেখাচ্ছি, তাহলে একবার বললাম প্রথমে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক, পরে বললাম আর রহমান রহিম, তার আরো গুণ হল তিনি অসীম দয়াল অতীব কৃপাবান, সুবহানাল্লাহ, যার দয়ার কোন শেষ নাই, যার কৃপা যার অনুগ্রহের কোন অন্ত নাই। তিন নম্বরে যে বললাম মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো হলেন প্রতিদান দিবসের মালিক, বিচার দিবসের মালিক, তিনি তো হলেন ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের তিনি হলেন জজ, জলে বলুন আর একটু জলে বলুন, ওই দিন এই কৈফিয়ত নেওয়ার পরে এবারে কার পুরস্কার কার তিরস্কার ঘোষণা আল্লাহ করবেন। আগে কৈফিয়ত দিতে হবে নিয়ামতের, আগে কৈফিয়ত দিতে হবে আমাদের অঙ্গগুলির কর্মকাণ্ডের, যে বালতির সভা এসে অতটা ধৈর্য ধরে আদব বিনয়ের সঙ্গে সভা শুনেছি, আর বালতির সভার নাম করে এসে কতটা রাস্তাঘাটে দোকান পাশারিতে আড্ডা তামাশায় জি আর গল্প গুজবে সময়গুলোকে ব্যয় করেছি, বাবা কৈফিয়ত ছাড়া কোনো মহারথী ছাড়াও না, কোনো মহারথী নয়, আজকে তুমি আব্দুল কাইয়ুমের কথা নিলে না, আজকে রজব আলী সাহেবের কথা নিলে না, না নিলে না নিলে কি যায় আছে, কিছু কিছু আল্লাহর বান্দা তো নিচ্ছে, কিছু আল্লাহর বান্দা তো শুনছে, আলহামদুলিল্লাহ আমাদের বলার হক আদায় হচ্ছে এবং তাদের শোনারও হক আদায় হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে বলেন, ঠিক না মন, কিন্তু যারা নিচ্ছে না ভাই
এরা মাদ্রাসাওয়ালাকে ঠকাচ্ছে না, মাদ্রাসার শিক্ষকদেরকে ঠকাচ্ছে না, মঞ্চের বক্তাদেরকে ঠকাচ্ছে না, এরা এদের জন্মদাতা পিতাকে ঠকাচ্ছে না, এরা এদের গর্ভধারিণী মাকে ঠকাচ্ছে না, এরা তো ঠকাচ্ছে নিজেরা নিজেদেরকে। ঠিক না বোন? দোয়া করুন আল্লাহ আমার ছেলেদের মেয়েদের যারা ধর্ম হারা দিন হারা আমল হারা আল্লাহ এদের শুভ বুদ্ধি দেন। সকলে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ এদের দিলে হেদায়েত ভরে দেন, আল্লাহ এদের অন্তরে দিনের মহাব্বত পয়দা করে দেন। জোরে বলেন আমিন। ভাই ইসলাম চাষ করতে নিষেধ করিনি, ইসলাম ব্যবসা করতে মানা করিনি, ইসলাম ইসলাম মানা করিনি শিখতে, ইসলাম মানা করিনি জঙ্গিতে, ইসলাম মানা করিনি মেথরগিরি করতে, ইসলাম মানা করিনি জুতো সেলাই করতে, ইসলাম মানা করিনি ভ্যান চালাতে, ইসলাম মানা করিনি মুঠেগিরি আর মজদুরি করতে। ইসলামের আপত্তি ঠিক ইংরাজি করো না, চুরি করো না, ধূর্তুমি করো না, প্রতারণা করো না, তুমি বৈধ কর্মের ভিতর দিয়ে হালাল রোজগার করো, সঙ্গে ধর্মটাকে নিয়ে চলো। এটাই বলি, তুমি ভ্যান চালাও তাই বলে নামাজ পড়ো, তুমি মেথরগিরি করো রোজগার হালাল, সময় হয়েছে বাচ্চা পাও টাইম হয়েছে নামাজ পড়ে নাও, তুমি ধোবাগিরি করো, তুমি জেলেগিরি করো, ইসলামের আপত্তি নেই ভাই। গিয়ে কিন্তু টাইমে নামাজ পড়ো, কোরআন বলেই দিয়েছে ফাইজা কুদিয়াতিস সালাহ ফানতাশিরু ফিল আর, নামাজ কমপ্লিট জমিনে ছড়িয়ে পড়ো। তোমার সেলাইয়ের কাজ চলে যাও সেলাই করতে, তুমি অফিসার চলে যাও অফিসে, তুমি মাঠের মজদুর চলে যাও মাঠে, হে মহিলা তুমি হেসেলের রাঁধুনি রান্নাঘরে চলে যাও তোমার রান্নার কাজে, তোমার কাজ কোথায় সেখানে চলে যাও। ইসলাম কর্মকে স্টপ করে ধর্ম করতে বলিনি, কর্মকে স্টপ করে ধর্ম করতে বলিনি, বরং কর্মের ভিতরে থেকে টাইমিনি ধর্ম সম্পাদন করাই হলো ইসলামের ধর্ম। সোহান।